নিজুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। 2013 সালে দ্বীপটির জাহাজমারা ইউনিয়ন থেকে পৃথক হয়ে স্বতন্ত্র ইউনিয়ন মর্যাদা লাভ করে। নিজুম দ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান, আবার কেউ কেউ একে ইছামতি চরও বলতো। এই চরে প্রচুর ইছা মাছ চিংড়ি স্থানীয় নাম পাওয়া যেত বলে একে ইছামতি চরও বলা হতো। ওসমান নামের একজন বাথান নিয়ে প্রথম নিজুম দ্বীপে বসত গড়েন, তখন এই নামই তার নামকরণ করা হয়েছিল। পরে হাতিয়ার সংসদ আমিনুল ইসলাম কামাল এর নাম বদলে নিজুম দ্বীপ নামকরণ করে। মূলত বাল্লাল চর ও চর ওসমান, কামলা চর ও মৌলভী চর, এই চারটি চর মিলে নিজুম দ্বীপ। প্রায় 1450 একর দ্বীপটির 1940 খ্রিস্টাব্দের দিকে জেগে ওঠে। 1950 খ্রিস্টাব্দের দিকে জনবসতি গড়ে ওঠে। 1970 এর ভয়াবহ ঘূর্ণিঝড়ে দ্বীপটির কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। ঘূর্ণিঝড়ের পর তৎকালীন হাতিয়ার জননন্দিত নেতা আমিরুল ইসলাম কামাল সাহেব দ্বীপটির পরিদর্শনে গিয়ে দেখেন যে কোনো প্রাণের অস্তিত্ব নেই। তাই তিনি সাপেক্ষে সুরে বলেছিলেন, হায় নিঝুম। সেখান থেকে দ্বীপটির নাম করা হয়েছিল নিঝুম দ্বীপ। এই দ্বীপের মাটি চিকচিক বালুকাময়, তাই জেলেরা নিচ থেকে নামকরণ করে বালুচর। এই দ্বীপটিকে মাঝে মাঝে বালুর টিপি বা টিলার মতো ছিল বিধায় স্থানীয় লোকজন এই দ্বীপটিকে বাইলাটাইল বা বাল্লার চল নামেও ডাকত। বর্তমানে নিজুম দ্বীপ নাম হলেও স্থানীয় লোকজন এখনও এই দ্বীপটিকে বাইলাটাইজ ও বাইলার চল নামে সম্বোধন করে। বাংলাদেশের বন বিভাগ 70 এর দশকে বন বিভাগের কার্যক্রম শুরু করে। প্রথমে পরীক্ষামূলকভাবে চার জোড়া হরিণ ছাড়ে। নিজুম দ্বীপ এখন হরিণের অভয়ারণ্য। 1996 খ্রিস্টাব্দের হরিণ শুমারি অনুযায়ী হরিণের সংখ্যা এখন 22,000। নোনা পানিতে বিস্তৃত নিঝুম দ্বীপ কাওড়া গাছের অভয়ারণ্য। ম্যানগ্রোভ বনের মতে সুন্দরবনের পর নিজুম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় ম্যানগ্রোভ বন বলে অনেকে দাবি করেন। প্রায় 91 বর্গ কিলোমিটার আয়তন নিজুম দ্বীপ 9টি গুচ্ছ গ্রাম রয়েছে। এই গুচ্ছ গ্রাম ছাড়াও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোটোখাটো ঝুপড়ি ঘর। 1996 সালের হিসাব অনুযায়ী নিজুম দ্বীপে 96,970.454 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত। নিজুম দ্বীপে হরিণ এবং মহিষ ছাড়াও অন্যান্য হিংস্র প্রাণী নেই। হরিণের সংখ্যা প্রায় 22,000। নিজুম দ্বীপে রয়েছে প্রায় 35 প্রজাতির পাখি। এছাড়াও শীতের মৌসুমে অজস্র প্রজাতির অতিথি পাখির অভয়ারণ্য পরিণত হয় নিজুম দ্বীপ। নিজুম দ্বীপে বিশাল এলাকা পলিমাটির চর, জোয়ারের মাটিতে ডুবে এবং ভাটা পড়লে শুকায়। এই স্থানগুলোতে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখিদের বসবাস। জোয়ারের পানিতে বয়ে আসা বিভিন্ন প্রজাতির মাছ এদের একমাত্র খাবার। এখানে রয়েছে মরশ্রী পানি নামে এক ধরনের মাছ, যাদেরকে উভয়চর পানি বলা হয়ে থাকে। 5 বছর পর্যন্ত বাঁচে এই মরশ্রী পান। 6 থেকে 9 ইঞ্চি লম্বা হয়। বর্ষা মৌসুমে ইলিশের জন্য নিজুম দ্বীপ বিখ্যাত। এ সময় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা নিজুম দ্বীপে মাছ কিনতে আসে। এছাড়া শীত কিংবা শীতের পরবর্তী মৌসুমে নিজুম দ্বীপে চাওড়া মাছের জন্য বিখ্যাত। জেলেরা এই মাছ ধরে শুটকি তৈরি করে। এই শুটকি মাছ ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর সহ বিভিন্ন অঞ্চলে পাইকারদের কাছে বিক্রি করে 30-35 টাকা কেজি দরে। আর এই শুটকি হাঁস মুরগির খাবারেও ব্যবহার করা হয়। নিজুম দ্বীপে রয়েছে কাওড়া গাছ। ইদানিং বন বিভাগ কিছু নোনা ঝাউও রোপণ করেছে। এছাড়া রয়েছে 43 প্রজাতির লতা গুল্ম এবং 21 প্রজাতির অন্যান্য গাছ। নিজুম দ্বীপের একদিকে মেঘনা নদী আর তিন দিকে বঙ্গোপসাগর ঘিরে রেখেছে। নিজুম দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মাইলের পর মাইল জুড়ে কাওড়া গাছ আর সেই বনের পাতায় আড়ালে লুকিয়ে থাকা চিত্রা হরিণ। নিজুম দ্বীপের বর্তমান আয়তন প্রায় 92 কিলোমিটার আর উত্তর অংশে রয়েছে বন্দর টিলা। দ্বীপের 70% মানুষ মৎস্যজীবী এবং 30% কৃষিজীবী। গভীর সমুদ্র ও নদীতে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরা জীবিকে নির্বাহ করছে তারা। প্রাকৃতিক দুর্যোগের সময় বসবাসকারী থাকে আতঙ্কিত, তবুও জীবিকার টানে তাদের গভীর সমুদ্রে পাড়ি জমাতে হয়। নিজুম দ্বীপে খালগুলোতে রয়েছে চৌমনির ঘাট, পাটিকা ঘাট, সোহালখাড়ি ঘাট, ডুবাই ঘাট, ধসরাখালি ঘাট ও কাউনিয়া খাল এবং
লেংটা খাল। নিজুম দ্বীপে বিভিন্ন রকম দর্শনীয় স্থান রয়েছে। এসব দর্শনীয় স্থানগুলোর হচ্ছে কমলার দ্বীপ, চৌধুরী খাল ও কবিরাল চর, নোয়াখালীর ফরেস্ট ও নোয়াখালীর সমুদ্র সৈকত, ম্যানগ্লোভ বন, নামার বাজার সমুদ্র সৈকত ও দামার চর। নিজুম দ্বীপে পর্যটকদের জন্য রয়েছে অবকাশ যাপন কেন্দ্র, সেখানে রয়েছে পানি সরবরাহ এবং জেনারেটর ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা। খাবারের জন্য স্থানীয় হোটেল রয়েছে, যাতে স্থানীয়ভাবে বিভিন্ন খাবার সেখানে পাওয়া যায়।